আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কি জাতিসংঘকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে বলবো বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে মানবিক বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা খেলাফত আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতিসংঘ জবাব চাই بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী তাওহিদি জনতা ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বর্বর হামলায় প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন নয় গোটা দুনিয়ার দুশমন মানবতার দুশমন ইসরায়েল বিশ্ব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি সংগ্রামী তাওহিদি জনতা এই ইসরায়েলি হামলার নিন্দা সারা দুনিয়া জানাচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় তাদের দুশোর আমেরিকা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই ইসরায়েলের পক্ষ যারা নেবে ওই ইসরায়েলের দুশোরদেরকেও দুনিয়া থেকে কবর রচনা করা হবে সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালান আমাদের সরকার তিনিও খুব নির্বিঘ্নে ইসরায়েলের পক্ষে কথা বলেছেন এখন আমি সরকারকে বলবো তাদের জন্য মানবিক সাহায্য পাঠাবার ব্যবস্থা করতে আমরা মানবিক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের ফিলিস্তিনের যেদিকে তাকায় সেদিকে রক্ত যেদিকে তাকায় সেদিকে লাশ যেই কোলের দিকে তাকায় সেদিকে দেখি মুসলমানদের বাচ্চাদের লাশ কোলে বহন করা হচ্ছে আমরা আজকে ওই সমস্ত মানবতাবাদীকে আমরা বলতে চাই যারা মানবতার শিক্ষা দিয়ে থাকেন ইউরোপিয়ানরা এবং আমেরিকা যারা মানবতার শিক্ষার ঘোষণা দেন তাদেরকে বলতে চাই আপনাদের মানবতা কোথায় আপনারা যে মানবতা লঙ্ঘন করেছেন ফিলিস্তিনে সেই বিশ্ববাসী আজ স্পষ্ট হয়েছে আপনারা মানবতার সবচেয়ে বড় দুশ্মন মানবতার পক্ষ বলে মানবতার সাথে দুশ্মনী করছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মানবতা যদি শিখতে হয় আমাদের বাংলাদেশ থেকে শিখুন যেভাবে আরাকানের মুসলমানদেরকে বাংলাদেশ সরকার যেভাবে সাহায্য করেছে এভাবে আপনারা মানবতা শিখুন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি সারা পৃথিবীর মুসলমানদেরকে উদাত্ত আহ্বান করছি এবং মুসলিম রাষ্ট্রগুলোকে আমরা বলি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান ইসরায়েলিদেরকে এবং আমেরিকার কুকুরদেরকে এমন উচিত শিক্ষা দেন যাতে সারা পৃথিবী ভাবে যে এরা শত শত হাজার বছর যাবৎ যারা মুসলিম দুশ্মন মানবতার দুশ্মন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সুযোগ দেখেন যে সময় আমরা এবার একটা কঠিন সময় অতিক্রম করছি সারা বিশ্বে মুসলমান একটা সমালোচনা করতে হয় দেখেন পাকিস্তান সরকার 1971 সনে আমাদেরকে যে কালো চেহারা দেখিয়েছিল আজ তারা আফগানিস্তানের মুসলমানদেরকে সেই কালো চেহারা দেখাচ্ছে আফগান
পাকিস্তান থেকে আফগানিস্তানের নাগরিকদেরকে বিতাড়িত করা হচ্ছে আমরা আপনাদেরকে বলি আপনাদের উচিত ছিল আপনাদের অ্যাটেমগুলো আপনারা ইসরায়েলের উপর নিক্ষেপ করুন আপনাদের সমস্ত অ্যাটেমগুলো ইসরায়েলের উপর নিক্ষেপ করুন সেটা না করে আপনারা পাকিস্তান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করছেন আফগান মুসলমানদেরকে আপনারা বহিষ্কার করছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনারা অ্যাটেমের পাওয়ার দেখান ওই অ্যাটেমের পাওয়ার অ্যাটেম বম নিয়ে আপনারা গুড়া করে সেটা প্রোটির সাথে মিশিয়ে খেয়ে ফেলুন এই মুসলমানদের কোনো লাভ হয় না এটিএম দ্বারা আপনাদের অস্ত্র দ্বারা আপনাদের প্রশিক্ষণ দ্বারা মুসলিম বিশ্বের কোনো फायदा হয় নাই আমরা এই কথা একটি কথাই বলবো সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এবং এই বর্বরোচিত ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সুবর্ণ সুযোগ